হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম। দীর্ঘদিন পর সুপারস্টার শাকিব খান, ঢালে উঠবেন অপবিশ্বাস এবং আব্রাম খান জয়কে নিয়ে তারা দেশে ফিরেছেন। দেশে ফেরার সাথে সাথে সারপ্রাইজ, শাকিব খানের বাবা এবং শাকিব খানের ছোট বোন মনি দুজন মিলেই অপবিশ্বাসের জন্য একটি উপহার পাঠালেন। সেই উপহার হাতে পেয়ে অপবিশ্বাস অনেক বেশি খুশি হয়ে গেলেন। অপবিশ্বাস বলে, কি আছে এতে, তোমরা কি করেছো? অপু বলে, অপুকে সারপ্রাইজ দিয়ে মনি বলে, এটা হচ্ছে সারপ্রাইজ, এটা তুমি খুলে দেখো এটার ভিতরে কী কী আছে। মা তোমাকে স্বর্ণের হার, পাপা তোমাকে কী কী দিয়েছে আমি জানি না, তবে আমি তোমার জন্য পিঠা পায়েস বানিয়েছি। অপু বলেন, আচ্ছা চলো দুজন মিলে কাটি, খুলে দেখি কী কী আছে। অপু তো খুলে দেখে পুরো অবাক হয়ে গেল। মা তার সবচাইতে পছন্দের যে গলার হার সেটা অপুকে দিল, আর বাবা দিল তার পছন্দের সবচাইতে প্রিয় একটি ছোট্ট কলম, যে কলমটি অপু অনেক পছন্দ করত। অপু বলে, বাবা এটা দিয়ে আমি সিগনেচার করব, যত জায়গায় আমার শোরুম হবে, শোরুম উদ্বোধন হবে নিজেদের, সেখানে সিগনেচার করব। শাকিব খানের বাবা বললেন, এটা কিন্তু সোনার কলম, এই কলমটা হারিয়ে ফেলিস না, যত্ন করে রাখিস, এটা আমার বাবা আমাকে দিয়েছিল। অপু বিশ্বাস বললেন, বাবা তোমাদের সব প্রিয় জিনিসগুলো আমাকে কেন দিচ্ছ? মনি আমাকে আমাকে তো হিংসা করবে। মনি বলে, ভাবি দেখো আমারও প্রিয় একটা জিনিস তোমাকে দিয়েছি, তুমি সত্যি সারপ্রাইজ হবে। অপু অবাক হয়ে বললেন, আমাকে তোমরা এত ভালোবাসো। অপু খুলে দেখে যে মনির সব চাইতে পছন্দের একটা হাতের ঘড়ি, সেই ঘড়িটা অপুকে দিয়েছে। অপু বলে, তো এটা তো তোমার সব চাইতে পছন্দের ঘড়ি ছিল, প্রিয় ঘড়ি, এটা আমাকে দিলে? মনি বলে, হ্যাঁ আমি যে তোমাকে একটা কিছু কিনে দিতাম তুমি এত খুশি হতে না, আমি জানি আমার এই ঘড়িটা তুমি অনেক পছন্দ করো, আর এটা আমার সব চাইতে প্রিয় ছিল, তাই আমি তোমাকে এটা দিয়েছি। বন্ধুরা, প্রিয় মানুষগুলো আপনাকে মাঝে মধ্যে কাঁদাবে, মাঝে মধ্যে অনেক বাজে কথা বলবে, মাঝে মধ্যে খুব খারাপ কিছু ঘটবে আপনাদের জীবনে, যেগুলো কখনো ভোলা যাবে না, কিন্তু তারপরেও প্রিয় মানুষদের কাছ থেকে আপনি এমন সময় এমন সারপ্রাইজ পাবেন যেগুলো আপনি আসলেও কখনো ভুলতে পারবেন না। এটাই আসলে পরিবার, আর আমরা এই পারিবারিক বন্ধন বাংলাদেশের মানুষ পছন্দ করি বলেই পৃথিবীর যে দেশেই যাই, যেখানেই থাকি না কেন, আমরা এই দেশে আবার ফিরে আসি এবং এই দেশকে আমরা ভালোবাসতে চাই। ভালোবাসা মানে ভিন্ন কিছু, ভালোবাসা মানে ভিন্ন জগৎ, যে জগৎ আমাদেরকে শেখায় কীভাবে আমাদের বাঁচতে হবে, কীভাবে হাসতে হবে, কীভাবে চলতে হবে। এই যে এত দেশ ঘুরে এত কিছু করে, অপু কলকাতা থেকে তাদের জন্য অনেক উপহার এনেছে, সিঙ্গাপুর থেকে মনির জন্য, মনির সন্তানদের জন্য, মনির হাজব্যান্ডের জন্য, এমনকি বাবা মা, পরিবারের ছোট্ট ছোট্ট মানুষ যারা রয়েছেন তাদের সবার জন্য টুকটাক উপহার কিনে এনেছেন, ভালোবেসেই কিনেছেন সবাইকে মনে করে। কিন্তু এত কিছুর পর এই দেশে ফিরে পরিবারের কাছ থেকে এই যে উপহার পাওয়া, এটা আসলে কোনো কিছু দিয়েই এর তুলনা হয় না। অপু বলেন, আমি সত্যি খুব আনন্দিত এবং খুবই নিজেকে গর্বিত মনে করি যখন আমার পরিবারের মানুষগুলো আমাকে নিয়ে এতটা ভাবে। হ্যাঁ আমিও ওদেরকে নিয়ে অনেক ভাবি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন, পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব।